بسم الله الرحمن الرحيم সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে যে যেখান থেকে বসে আজকের বিশেষ চ্যারিটি ইন প্রোগ্রেস অনুষ্ঠান দেখছেন আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন এবং আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের জন্য চ্যারিটি ইন প্রোগ্রেস অনুষ্ঠান আমরা সাধারণত আলোচনা করে থাকি বিভিন্ন ধরনের চ্যারিটি বা হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের সাথে যারা যুক্ত আছেন তাদের বিষয় তা এই সংগঠন বা অর্গানাইজেশন নিয়ে আমরা জানার চেষ্টা করি তাদের বিগত দিনে তারা আলহামদুলিল্লাহ কী কী প্রজেক্ট করেছেন আপনাদের দেওয়া ডোনেশনের মাধ্যমে তারা কীভাবে এটাকে কাজে লাগিয়েছেন এবং ভবিষ্যতে কী পরিকল্পনা আছে এই সব বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ এই অনুষ্ঠান চ্যারিটি ইন প্রোগ্রেস অনুষ্ঠানে আশা ডিসকাশন করে থাকি ইনশাআল্লাহ আজও তার ব্যতিক্রম হবে না সঙ্গে আছেন চারজন অতিথি স্টুডিওতে যারা আজকে যে অর্গানাইজেশন নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে মুনতাদা এইট এই এইট সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এই অর্গানাইজেশন কী করছেন তাদের কী স্পেশালিটি আছে কারা কারা যুক্ত আছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি তারা কী কাজ করে যাচ্ছেন এবং কী ধরনের প্রজেক্টের সাথে তারা যুক্ত আছেন এই সব বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে ডিসকাশন করার চেষ্টা করব অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখছেন চ্যানেল এসের পর্দায় স্কাই 734 এবং ফেসবুকেও ইনশাআল্লাহ লাইভ আছে এই প্রোগ্রাম এবং ভবিষ্যতে আপনারা পুনরায় রিপিটও দেখতে পারবেন আগামীকালকে এবং ইনশাআল্লাহ ইন ফিউচার ইউটিউবেও আপনারা দেখতে পাবেন আর বেশি দেরি না করে চলুন যা যাক আজকের অনুষ্ঠানের মূল আলোচনায় কিন্তু তার আগে আমার চারজন অতিথি যারা আছেন স্টুডিওতে উপস্থিত তাদেরকে ইন্ট্রোডিউস করে দেই আমার ইমিডিয়েট ডান পাশে আছেন ব্রাদার সানি আরাফ হি ইজ দি এন্টারপ্রেনার অ্যান্ড অ্যাম্বাসেডর অফ মুনতাদা এইট এবং তার ডান পাশে আপনার বহুবার এই চ্যানেলে সি আপনারা দেখেছেন আমাদের নিয়মিত মেহমান জনাব ব্যারিস্টার হামিদ আজাদ যিনি হচ্ছেন সিইও মুনতাদা এইট তারপরে আমার বামে আছেন জনাব কবির মির্জা যিনি হচ্ছেন ভিডিও প্রডিউসার ফর মুনতাদা এইট এবং তার বাম দিকে আছেন জনাব কবির মিয়া যিনি হচ্ছেন প্রোগ্রাম ম্যানেজার মুনতাদা এইটের আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এন্ড ওয়েলকাম টু দি প্রোগ্রাম থ্যাংক ইউ ভেরি মাচ নাও লেটস স্টার্ট উইথ ইউ জনাব হামিদ আজাদ আপনি যেহেতু হচ্ছেন সিইও প্রতিষ্ঠানের এবং আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে আপনারা গত রমাদান মাসে আমাদের সঙ্গে ছিলেন চ্যানেলের সঙ্গে ছিলেন আপনারা আপিলে উপস্থিত হয়েছেন একটু ব্রিফলি আপনি যদি মুনতাদা এইট সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেন প্লাস আপনাদের বিগত বা গত বছরের রমাদান কেমন গেল এবং কীভাবে আপনারা প্রজেক্টগুলিকে সাকসেসফুল করেছেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ কামরুল ভাই এবং আপনার মাধ্যমে আমরা দর্শক শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং চ্যানেল এসকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা মুনতাদা এইট একটা ট্রান্সপারেন্ট অর্গানাইজেশন উই লাভ আমাদের ডোনাররাই হচ্ছে আমাদের মূলত মেইন শক্তি এবং তারা যেহেতু আমাদেরকে ডোনেশন দিয়েই আমাদের এই হিউম্যানিটেরিয়ান কার্যক্রমকে চালিয়ে যেতে সাহায্য করেন তাদের কাছে তারা যে সাহায্য করেছেন এটার বিনিময়ে আমরা কী কাজ করেছি সেই কাজের একটা রিপোর্ট দেওয়াটাকে আমরা আমাদের নিজেদের একটা কর্তব্য মনে করি এবং এটা দিতে আমরা অত্যন্ত পছন্দ করি এই জন্য আজকের অনুষ্ঠানটা এই সুযোগটাই আমরা নেওয়ার জন্য এখানে এসেছি গত রমাদান আলহামদুলিল্লাহ মুনতাদা এইটের হিস্ট্রিতে এটা অত্যন্ত সফল একটা রমাদান ছিল আলহামদুলিল্লাহ এবং এই সাফল্যের পেছনে চ্যানেল এস এবং চ্যানেলের দর্শক এবং ডোনারদের বিশাল ভূমিকা ছিল আপনারা মুনতাদা এইট একটি পুরানো সংগঠন এটা এটার অ্যাকচুয়ালি কার্যক্রম 30 বছর আগে শুরু হয়েছে কিন্তু এটা পাবলিক এরিনাতে মূলত পাবলিকদের ডোনেশন নেওয়া শুরু করেছে মাত্র গত কয়েক বছর আগে এর আগে আমরা মূলত আমাদের কর্পোরেট ডোনেশন নিয়েই মেইনলি চালাতাম সো গত বছর রমজানে আমরা এই চ্যানেল এস সহ সকলের সহযোগিতা আমরা নিয়ারলি 1 মিলিয়ন পাউন্ড কালেকশন করেছি এবং মুনতাদাইটের মতো একটা সংগঠন যেটা পাবলিক এরিনাতে নতুন এসেছে সেটা এই প্রথম দ্বিতীয় বছরেই এই পরিমাণে একচুয়ালি কালেকশন এটা একটা আমরা এটা একটা বড় সফলতা হিসাবে দেখি আল্লাহর মেহরবানিতে এই জন্য আমি শুরুতেই সকল শ্রোতাদেরকে এবং বিশেষ করে ডোনারদেরকে ভলান্টিয়ারদেরকে এবং চ্যানেল এসকে আন্তরিক মোবারকবাদ জানাতে চাই তো গত রমজানে আমরা যা কালেকশন করেছি এই কালেকশনের মধ্যে অন্যতম একটা কালেকশন ছিল ফিড দ্য ফাস্টিং হ্যাঁ যারা রোজা রাখবে তাদেরকে ইফতারি এবং সেহরির ব্যবস্থা করে দেওয়া এবং আপনারা জেনে খুশি হবেন আমরা 1 লক্ষেরও বেশি মানুষের কাছে আপনাদের সহযোগিতার ভিত্তিতে আমরা ইফতারি পাঠিয়েছি এবং এই 1 লক্ষ মানে হচ্ছে আসলে আপনি ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি যদি চিন্তা করেন তাহলে এটা মিলিয়নের উপরে চলে যাবে এটা বিভিন্ন দেশে আমরা আমাদের অ্যাকচুয়ালি কার্যক্রম গত বছর আমরা রমজানে 21টা দেশে এই ফিড দ্য ফাস্টিং প্রোগ্রাম
একসাথে কাজ করেছেন একসাথে কাজ করেছি এবং আমরা আমাদের আমাদের অ্যাকচুয়ালি ফুড স্ট্যাপ মোর দ্যান 30 কান্ট্রিতে আছে ডিফারেন্ট প্রোগ্রাম নিয়ে আচ্ছা আচ্ছা সেকেন্ড আমরা আরেকটা অ্যাপিল আমরা করেছিলাম মানুষের কাছে সেটা হচ্ছে লিটল হার্ট প্রোগ্রাম যেটা ছবি আপনারা এখানে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত ব্যাপারে জানবো এই যে সেই লিটল হার্ট প্রোগ্রামের মাধ্যমে আমরা গত বছরে কবির ভাই আরো ডিটেইল বলবেন ইনশাআল্লাহ 370 জন আমরা বাচ্চাদের জীবন রক্ষা করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এবং আপনারা জানেন এক একটা অপারেশন 1500 পাউন্ড খরচ হয় কিন্তু 370টা অপারেশনে কত পাউন্ড লেগেছে আমরা বাংলাদেশ সহ বাংলাদেশে আমাদের পার্মানেন্ট সেন্টার আছে বাংলাদেশে এই অলরেডি এই পর্যন্ত গত বছরের এই মাঝামাঝি সময় থেকে এই পর্যন্ত নিয়ারলি 65 অপারেশন হয়েছে সারা বছরে আরও অনেক বেশি হয়েছে এটা কবির ভাই ইনশাআল্লাহ ওনার ফিডব্যাকে ডিটেইল বলবেন ইনশাআল্লাহ এই এবং এই আরেকটা প্রোগ্রামের জন্য আমরা অ্যাপিল করেছিলাম সেটা হচ্ছে ব্রোকেন মাইন্ড আপনারা জানেন সিরিয়ান স্পেশালি সিরিয়ান রিফিউজি যে সমস্ত বাচ্চারা সাইকোলজিক্যালি ডিস্টার্ব হয়ে গেছে এই সমস্ত মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেছে এরকম শতাধিক বাচ্চাদেরকে আমরা সহযোগিতা করেছি এবং তাদেরকে আমরা নর্মাল লাইফে ফিরিয়ে এনেছি সেম টাইপ অফ প্রোগ্রাম আমরা করেছি বার্মিজ রিফিউজিদের জন্য আলহামদুলিল্লাহ ইট ওয়াজ ভেরি সাকসেসফুল প্রোগ্রাম একই সাথে বার্মিজ রিফিউজিদের জন্য আমরা অ্যাপিল করেছিলাম আমরা আনলাইক মেনি আদার চ্যারিটি আমরা শর্ট টার্ম শুধু খাবার দাবার দেওয়ার মধ্যে কনসেন্ট্রেট না করে আমরা ওখানে যেই জায়গাটায় বিশাল গ্যাপ ছিল সেই জায়গাটাকে আমরা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি সেটা হচ্ছে আপনারা জানেন প্রায় 70,000-এর বেশি প্রেগনেন্ট ওমেন ছিল হ্যাঁ যারা আমরা যখন ইভ্যালুয়েশন করেছি তখন দেখেছি তারা নেগলেক্টেড আমরা তাদের জন্য স্পেশাল প্রোগ্রাম নিয়েছি এবং সেখানে রোহিঙ্গা রিফিউজি সেন্টার আমরা কিন্তু আমাদের পার্টনারের মাধ্যমে আমরা সেখানে হসপিটাল ওপেন করেছি এবং সেই হসপিটালে হাজার এই আমাদের মারা এখন এই যে রোহিঙ্গা রিফিউজি মা বোনেরা সেখান থেকে সহযোগিতা নিচ্ছেন এবং ইট ইস ভেরি লাইভলি প্রোগ্রাম অন টপ অফ দ্যাট উই রেজ ফান্ড ফর ওয়াটার প্রোগ্রাম এবং গত বছর আমরা 30,000-এরও বেশি লোককে আমাদের এই যে টিউবওয়েল এবং ইত্যাদি দেওয়ার মাধ্যমে আমরা সহযোগিতা করেছি সো আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত যেহেতু আপনি লিটল হার্ট বলেছেন আমরা ইনশাল্লাহ বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাল্লাহ এই প্রোগ্রামের মাধ্যমে আইড লাইক টু কাম টু ইউ ব্রাদার সানি আরাফ আই গ্যাদার ইউ আর অ্যান এন্টারপ্রেনার অ্যান্ড ইউ অলসো অ্যান অ্যাম্বাসেডর অফ মুন্তাদা Why Muntada? So I had 9 months ago I had a daughter Khadija she passed away she had a congenital heart defect in her short life she was 3 when she passed away she had over 6 surgeries and she had a congenital heart defect which is the same illness that children are born with that we're trying to help with the Little Hearts project so that you can imagine that the project is so close to my heart literally I know what it's like having a child born with a death wish but alhamdulillah in the UK we have the NHS we don't have to worry about paying for surgery but these children that we're trying to help whether it's in Egypt or Bangladesh or you know Tanzania all over the world these children are born and their parents don't have the money to pay for their children's operation so it just seemed like an amazing fit I mean I cannot even fathom living in UK still we have to go through all of this situation imagine people who live in a deprived country in an underdeveloped country what sort of challenges are they going through when it comes to their own children now obviously you've shared your insight about this and now obviously it's an emotional subject and thank you very much for sharing it live on air and it's a blessing for those who have children and for us as well those who are parents who have children but often neglected and inshallah it will serve as a lesson now I understand about the family background and obviously you had the issue live in your family now what then prompted you to specifically become involved with Muntada so I you know it was funny because I was actually it was in Ramadan and I was actually traveling to Lebanon and I saw on Instagram I saw a post about the Little Hearts project and it just connected you know with me it just connected that
I felt that we had, as a family, had been through this experience. I now wanted to use my story and share my story with other people so they can get involved. And as an ambassador, my role really is to promote the project, to promote Little Hearts Project. And you know, not just Little Hearts Project, but alhamdulillah, you know, for moving forward, to promote the charity as a whole, Muntada Aid. It's not just the Little Hearts Project that we're interested in. There is other projects, which I'm sure we'll discuss. There's water projects and, you know, maternal health projects. There's education projects all over the world, alhamdulillah. Mm. So if Allah subhanahu wa ta'ala has put us in this position where we have skills, expertise, contacts, connections, then I really believe we should use them. Because every single one of us here and every single viewer that's watching has an ability. You know, they have an ability, whether it's they have, you know, wealth, and Allah has given them that wealth and they can donate that wealth. And some people may not have wealth. Some people may have a skill where they can, they have a network and they can, you know, fundraise. So it's not only about the monetary aspect of it. It could be your time. It could be your knowledge. It could be anything that could be considered to be a blessing that can be contributed towards making any project successful. Absolutely. Yeah, because when we look at charity, we have this general outlook that charity is just, to, you know, money, but it's not. Now, this is a very important point that you have touched and raised, because normally, as a general public, we have an understanding that when it comes to charity, it's all about giving money out. But there are other aspects of charity or other aspects of getting involved, which you've clearly highlighted. Now, how should our viewer understand this, and how can they change that understanding that charity not only involves money, but also maybe your time, maybe your skills, maybe your professionalism, and you've mentioned about connection as well. Absolutely. So look, the beauty of Islam is that when we contribute, when we give, when we do any good deed, it's always the rewards can be enormous for us. So I'll give you an example. If this was an appeal where we were trying to collect money and raise promotions for the Little Hearts Project, and I wanted to donate, but I knew that I can only donate £10, for example, because that's all that my pocket allows me. But I have family, I have brothers and sisters and parents and children and whatever else. So I can very simply send a WhatsApp message to all my friends and contacts and say, I'm watching this appeal, I've donated £10. All of us together, let's donate £10. And specifically in the Bengali community, in terms of we've got many entrepreneurs, alhamdulillah, many businessmen, mashallah, and we have employees and we have contacts, business contacts. And you know, sometimes this concept of giving charity and doing it very discreetly, that is fine. But Allah knows our intentions, you know. So if I'm a businessman and I want to donate £5,000, for example, of my zakat to this project, what's stopping me from picking the phone up and speaking to my brothers and saying, look, I've donated £5,000, I'm supporting the Little Hearts Project, why don't you? Because we can compete. You know, that competitiveness, we can in do goodness. That. In goodness, of course, and there's nothing wrong with that. So that's really my message to the viewers today, inshallah. Inshallah, I'll come to you more in detail and find out more in details, because as I understand, you have travelled as well abroad, and we'll inshallah find out more in details. Piyo Darshak, apnara shunechen ekti chomotkar barta ekhan theke. The charity, amra sadharonoto jani ba bujhi je it's only about donation, but aajke amra bujhte parlam ba normally the understanding is not only restricted to donation of financial aspect, but also apnader jodi kono dhoroner skills thake, kono dhoroner ability thake, kono dhoroner joggota thake, doesn't necessarily have to be money, eigulake kibhabe kaje lagano jay, eigulai kibhabe shothik ponthay amra jeno eta kaje lagiye bhalo ekti kaj ba lokkho orjon korte pari, ei sob bishoy hocche, it's also part of charity. Inshallah, ekhane amra CEO er kach theke janab Hamid Azhar er kach theke shunechi je Muntada ekti transparent organization, apnara jodi chan apnader donation kibhabe use hocche, kibhabe tara kaje লাগাচ্ছেন কি কি প্রজেক্ট করছেন আপনারা পাবলিক ডোমেনে আছে Muntada Aid, ইউ ক্যান ভেরি ওয়েল লুক ইনটু ইট মোর ডিটেইল অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা ইনশাআল্লাহ আরো দুইজন অতিথি আছেন কিন্তু তাদের সাথে কথা বলার আগে আমাদের কাছে একটি ভিডিও মেসেজ আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এবং ভিডিও দেখার পরে আমরা অনুষ্ঠানে ফিরে এসে আরো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গে থাকুন I'm Kabir Mir. I manage the Little Hearts Project. Every year, over 1 million children are born suffering from congenital heart defects. Over 100,000 of them will not live to see their first birthday. Muntada Aid's award-winning Little Hearts Project provides free life-saving heart operations to children born with congenital heart defects from poor, marginalized families, whose families cannot afford the cost of treatment, irrespective of their gender, race, or religion.
In the last 6 years, we have provided life-saving heart operations to over 1,800 children in more than 8 countries, working in collaboration with governments, cardiac hospitals, and world-renowned heart specialists. In the UK, the Little Hearts Project has been awarded the prestigious Third Sector Big Impact Award. Over the next 3 years, our aim is to carry out 4,000 life-saving heart operations on children with congenital heart defects and to establish 5 pediatric cardiac centers across Africa and Asia. Through these centers, we will provide world-class training in pediatric cardiac services, and we will increase access to pediatric cardiac care in many developing countries. Little hearts, because every heart deserves to beat. আমরা ছোট্ট একটি ডকুমেন্টারি দেখেছি এবং এই ডকুমেন্টারিতে ছিলেন জনাব কবির মিয়া, যিনি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, এবং তার কাছ থেকে আমরা সরাসরি জানতে পাব যে তিনি কীভাবে যুক্ত হয়েছেন এই প্রজেক্টের সঙ্গে। এবং আমরা দেখেছি বিভিন্ন ধরনের তথ্য উঠে এসেছে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। আমরা ইনশাআল্লাহ ডিসকাশন করব এই প্রোগ্রামে এই প্রজেক্ট নিয়ে, স্পেশালি দ্য লিটল হার্ট প্রজেক্ট, এবং বিভিন্ন ধরনের যে অ্যাওয়ার্ডস জিতেছেন এবং তার কী কন্ট্রিবিউশন আছেন, কী ভূমিকা আছেন, এই সব আমরা ইনশাআল্লাহ এই সেগমেন্টে জানার চেষ্টা করব। জনাব কবির মিয়া, welcome to the program. Thank you. Now, I would like to start first with, I understand you come from a professional background, you're a lawyer. What made you choose Muntada Aid? Working in charity, it's not just, you work for it because you get satisfaction and fulfillment from the job. It's not about earning money, it's more about, it's a way of life, working for a charity. The reason why I say that, in the materialistic world that we live in, it's all about we're chasing money, because people who are in a good position, like yourself, they perhaps might not think of getting or changing their direction in their life. Mm-hmm. So why did you choose this sector? Working in the commercial sector is very competitive and it's very stressful. And it's not very satisfying or fulfilling. So you can earn lots of money, but you will not necessarily be happy. But working for charity is a completely different thing. It's as I say, it's a way of life. Once you've been exposed to something like this, you cannot imagine yourself doing anything else. It's so fulfilling, rewarding, and satisfying that your life. What made you choose Muntada Aid? I saw the work that Muntada Aid were doing. Someone actually, a friend of mine, said, look, this is charity, Muntada Aid, and they work in Africa. Would you like to do something to help, to volunteer? Okay. So initially the idea came as I would volunteer for a while. So I took on this job for 6 months initially. I thought, well, I will work in Africa for about 6 months. And that was more than 5 years ago now. It's February 2014 that I started, thinking I'd be doing a few months, maximum 6 months. But I'm into my sixth year now, and I can't imagine doing anything else. Thank you very much for sharing the insight. Now, why particularly the Little Heart Project? A Little Heart Project was something that landed on my plate. I turned up in Muntada and I attended one mission back in 2014 in May in a country called Mauritania, a very poor country. True. And that just changed my life. It was May 2014. There are some videos we might be able we'll to play at that another point. Did you physically go there? Yes, I was there. Okay. I was sort of managing the project. They asked me, would you go and manage this? There's a team of 35 doctors going over to Mauritania. Mauritania is a very poor country, and thousands of children. So when you said doctors from here traveling to Mauritania? It's an international team of doctors. Muntada Aid was sending to Mauritania to carry out heart operations on children. In Mauritania, there aren't any services like this, so children cannot have heart surgery in Mauritania. So Muntada put this team together, was sending this team, and asked me if I would jointly manage it with another colleague. So that's one of the life-changing aspects. I went on that mission and I was in tears every day. When I saw the kids suffering, when I saw the people, hundreds of people queuing outside, and they were very poor people. And you could see some of them had traveled hundreds of miles.
just for to get the facility. Inshallah, I'll come back to you and find out more in the details. Yes. Janab Kabir Mirza, I'd just like to find out a little bit about, because I believe you're the video producer in Muntada. What does your job involve? So my job involves the production, the in-house production side of things. So I'm involved in filming and editing of all the Muntada videos, coming from a professional background where I've worked and I'm still working with big brands. Okay. But with Muntada, I'm just basically transferring that skills over, trying to highlight the emotions and what people are going through by the medium of that film. That means that you have been physically visiting those deprived areas and countries, and you're actually seeing it yourself rather than seeing it in the video. Yes. Tell me about your experience, because obviously you have to come, you have to shoot, you have to do all your technical work, then come back to your studio and then do all the editing. Now, the emotion that goes through it. Now, share a little bit of insight. I've been in the corporate sector for most of my life. This is the first time I've actually worked for a Muslim organization. Okay. And my experience was, it was an amazing, fulfilling experience. My first project was with actually Dr. Tuhin in Bangladesh. It's where I met Rakib and his family. You will see their little short documentary on the second segment. I don't know words cannot explain, because when I was editing in my editing suite, I'm watching this film about 50 to 60 times possibly. Correct. Every time I'm having this lump in my throat. I'm like, why am I crying every time I'm watching this mother's response? Because I know how genuine, how raw, how helpless these people were until we went and helped them. And there's a difference, subtle difference between what we see on screen and then when you physically witness those challenging moments. I mean, words cannot describe the actual feeling when you're actually physically present in the field, doing the work, seeing the work. Is that correct? Absolutely. Yes, absolutely. Now, when you see those kind of situation, how does it feel, and how does our donors, I mean, where do our donor, how do our donor connect when you physically see it? I'll tell you, I'm sorry, I'm supposed to be speaking in Bangla, so I want to speak Bangla. Please. Right now, I'll switch it. So basically, আমরা একটা সিলেটে গিয়ে আমরা যে সময় সরি ঢাকাতে গিয়ে সময় আমরা করছিলাম একটা রাকিবর স্টোরি, একটা একটা লিটল আর্টস অফ রাকিবর স্টোরি। আমরা পেশেন্ট যারা আছে হইলো সিলেটি, তার মা বাপ হইলা আপনার সিলেটি। আচ্ছা। Now, Rakibur story ta last year amra dekhbo video ta ekta baka he ekta hit hoyse because every single manushe the marze emotion ba for the emotion tara connect hoyse. Rakibur story apnar shomoy dekhbo apne bujba je e je family asil tara jodi amra shajjo kortam na shamanno ekta amra lagi shamanno kintu tara lagi khub boro ekta jinish tara mane ek shor ta kero shor ra jawar tara phoysha nai. মিনিমাম ফাইন্যান্সিয়াল 10 পাউন্ড নাই, কিন্তু 1500 পাউন্ডের উপরে একটা অপারেশনের পয়সা একটা মানে তারা কল্পনা বাইরা। এখন এই যে স্টোরিটা আমরা যে ক্যাপচার করছি, একটা তার রাকিব রাস্তার জার্নিটা ক্যাপচার করছি। অসংখ্য ধন্যবাদ, আমরা আসবো আপনার কাছে ফিরে। সময় হচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। আমরা শুনছিলাম কথা মুন্তাদা এইটা যারা রেসপন্সিবিলিটি, যারা পজিশনে আছেন, তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের ডিসকাশন করেছি, শুনেছি, এবং তারা কীভাবে যুক্ত আছেন মুন্তাদা এইটার প্রজেক্টে কে নিয়ে এবং কী কী কাজ মুন্তাদা এইট করছেন, ইনক্লুডিং বাংলাদেশ। নেক্সট সেগমেন্ট আমরা ইনশাআল্লাহ ডেডিকেটেডলি আমরা কথা বলবো এই যে লিটল হার্ট প্রজেক্টটা আমরা উঠে আসছে, কীভাবে তারা বাচ্চাদের সাথে বা এই প্রজেক্টকে নিয়ে তারা কীভাবে ইনভলভ আছেন, কীভাবে সাকসেসফুলি ডেলিভার করছেন, এবং এইটার মেইন প্রিন্সিপাল এবং এর বেনিফিশিয়ারি কারা, এইসব বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো ছোট্ট একটি বিরতির পর। সঙ্গেই থাকুন।